44তম প্রগতি আলোচনায় অধ্যক্ষতা করলে প্রধানমন্ত্রী এই আলোচনায় 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 76,500 কোটি টাকার অধিক মূল্যের 7টি প্রমুখ প্রকল্পর সমীক্ষা করেছেন প্রধানমন্ত্রী এর সহ অমৃত 2.0র সমীক্ষা করেছিলেন এবং মুখ্য শাসন সচিবমানঙ্কু এই যোজনা অধীনে কার্যগুলির ব্যক্তিগত তদারক করা পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী কহিলেন শহরগুলির অভিবৃদ্ধি সম্ভাবনা এবং ভবিষ্যতের আবশ্যকতাকে দৃষ্টি রাখি যোজনা করা উচিত এক পেড মা কে নাম অভিযান প্রকল্পর বিকাশ করা সময় পরিবেশকে সুরক্ষিত রাখবার সাহায্য করে পার প্রধানমন্ত্রী জল জীবন মিশন সম্বন্ধীয় জনসাধারণ অভিযোগর সমীক্ষা করে এবং মিশন অমৃত সরোবর কার্য জারি রাখা বিষয়ে মধ্যে আলোচনা করে প্রকল্পের বিলম্ব কেবল খরচ বৃদ্ধি করে না বরং জনসাধারণ প্রকল্পর উদ্দিষ্ট লাভর মধ্যে বঞ্চিত করে বলে প্রধানমন্ত্রী কেছেন जदि आपण को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं।